হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাই ফ্যামিলি প্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে খেসারি ডাল দিয়ে মুরগির মাংস ভুনা। তো অবশ্যই দেখবেন খেসারি ডাল দিয়ে মুরগির মাংস কীভাবে ভুনা করতে হয়। আমি হচ্ছে আমার আজকের ভিডিওতে সম্পূর্ণটা দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমি খেসারি ডাল দিয়ে মাংস ভুনা করার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখাচ্ছি। এখানে নিয়েছি আপনার এই যে এক বাটি খেসারি ডাল, এই যে দেখুন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে 20 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। আমি ভিজিয়ে রেখেছি এর জন্য অনেকটা নরম হয়ে গেছে, আপনারা চাইলে না ভিজিয়েও দিতে পারবেন, সমস্যা নেই। তো আর এখানে নিয়েছি আপনার প্রায় 1 কেজির মতো মাংস, 1 কেজির 900 গ্রাম হবে, 900 গ্রামের মতো মাংস নিয়েছি। আর এখানে নিয়েছি এই যে দেখুন পরিমাণ মতো হচ্ছে আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো জিরার গুঁড়া, আর নিয়েছি পরিমাণ মতো রসুন পেঁয়াজ বাটা, আর এখানে নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো, এটা সাদা গোলমরিচের গুঁড়ো, আর এখানে নিয়েছি আপনার এলাচ, দারচিনি, আর হচ্ছে লবঙ্গ, জয়াফল, এগুলো গুঁড়ো করে নিয়েছি, এগুলোর গুঁড়ো নিয়েছি। আর এখানে নিয়েছি আপনার কিছু কাঁচামরিচ, কাঁচামরিচ নিয়েছি। আর এখানে নিয়েছি 7 থেকে 8টা পেঁয়াজ কুচি, 7 থেকে 8টা পেঁয়াজ কুচি নিয়েছি। এছাড়াও দিয়ে দিব আপনার হলুদ মরিচ, লবণ, এগুলো হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিব। তো এবারে হচ্ছে আমি মাংসগুলোকে আগে ভালোভাবে মশলা দিয়ে মেখে নেব। তো বন্ধুরা দেখুন, এবার হচ্ছে মাংসগুলোর সাথে আমি সব মশলাগুলো মিক্স করে দিব। তো এছাড়াও আরও দিব হচ্ছে সয়া সস, প্লাস হচ্ছে লেবুর রস দিব। তো দেখুন আমি একে একে করে এক একটা উপকরণ দিয়ে দিচ্ছি। হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর পেঁয়াজ বাটা সবগুলোই দিয়ে দিচ্ছি। এরপরে দিব আর আমি যে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি লেবুর রস, এরপরে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এরপরে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা হচ্ছে আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারবেন, যদি কেউ ঝাল বেশি খান ঝাল বেশি দিবেন, আর ঝাল যদি কম খান সেক্ষেত্রে ঝাল কম দিয়ে নেবেন। আর এরপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এবার হচ্ছে সব উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন এগুলোকে একটু ভালোভাবে মেখে নেবেন, যাতে হচ্ছে মশলাগুলো যাতে মাংসের গায়ে একটু ভালোভাবে বসে, এর জন্যই হচ্ছে আমি আগে সব মশলাগুলো মেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন এগুলো মোটামুটি মাখানো শেষ হয়ে গেছে। এরপরে নিয়ে নেবো এর ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, এরপরে হচ্ছে এগুলোকে আবার ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন আমার কিন্তু মাখানো শেষ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এবার হচ্ছে আমি চুলার উপর একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি আমার সব মাংস মাখানো এটা হচ্ছে প্যানের ভিতরে দিয়ে দিব। সবগুলোই দিয়ে দিচ্ছি। তো দেখুন সব মাংসগুলো প্যানে দেওয়ার পরে আমি একটু নেড়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে এরপর হচ্ছে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে
এক্সট্রা করে এক দই দিচ্ছি না, কারণ আমি হচ্ছে মশলার সাথে এটার দই মেখে রেখেছিলাম, এর জন্য আর দইটা দিব না। এটা হচ্ছে ভালোভাবে একটু কষিয়ে এরপর হচ্ছে আপনার 5 মিনিটের মতো ভেঙে দেবো। দেখুন বন্ধুরা, ফিরে আসছি 5 মিনিট পরে। দেখুন এটা কিন্তু অনেকটা পানি বের হয়েছে এবং এটা দিয়ে পানিটা দিয়েই হচ্ছে এটাকে কষিয়ে দেব। এটা একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার হচ্ছে 2 থেকে 3 মিনিটের মতো নাড়তে হবে। দেখা যাচ্ছে আমার মাংসটা কিন্তু কষানো শেষ হয়ে গেছে। এই যে দেখুন মাংস কিন্তু একদম কষানো শেষ, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিয়ে কষাইনি। তো এর ভেতরে দিয়ে দিব আমি যে ডালগুলো নিয়েছিলাম, সে ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে মাংসটাকে আবার একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন আমার কিন্তু ডালটা কষানো শেষ হয়ে গেছে। এই যে দেখুন, এরপরে দিব হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি যেহেতু ডালটা অনেক আগেই সেদ্ধ করে ভিজিয়ে রেখেছিলাম, ডালটা নরম, এর জন্য হচ্ছে একটু পরিমাণে পানিটা কম দেব। হচ্ছে 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম 2 কাপের, হ্যাঁ তো বেশি পানি দিইনি, কারণ মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং ডালটা হচ্ছে অনেক আগে ভেজানো ছিল। তো এটা হচ্ছে বলু কাঁসা পর্যন্ত ঢেকে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু বলুক চলে আসছে। এবার হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে দেব, এবার একটু নেড়ে দিব সবগুলো। সবগুলো নেড়ে দিচ্ছি। এবার হচ্ছে আমি যে মশলা নিয়েছিলাম, এলাচ, দারচিনি আর হচ্ছে আপনার কিছু তেজপাতা দিয়ে দেব। আর দিয়ে দিব যে কাঁচা মরিচগুলো নিয়েছিলাম, সেই কাঁচা মরিচগুলো দিয়ে দেব। আর দিব হচ্ছে সাদা গোলমরিচের, আর দিব হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো। এরপরে হচ্ছে এগুলোকে আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপরে এটাকে হচ্ছে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি 15 মিনিট পরে ফিরে আসলাম। 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দিলাম। দেখুন আমার এটা কিন্তু একদম হয়ে গেছে, এই যে দেখুন, কারণ এটা কিন্তু কোনো রকম বেশি কোনো ঝোল রয়নি, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। এবং মাংসগুলোও দেখুন, এই যে, এবং আমার ডালটাও কিন্তু একদম একদম গলে যায়নি, কিছুটা আস্তে আস্তে রয়ে গেছে। তো দেখুন এই হয়ে গেল আমার খেসারি ডালের দিয়ে মুরগির মাংস ভুনা। তো অবশ্যই এটা কম বেশি সবাই বাসায় এটা। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি কারো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার মাই ফ্যামিলি পুরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।